পূর্ব বর্ধমান জেলার রায়না থানার ধারান শিবতলা বাসস্ট্যান্ডে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা নাগাদ একটি দ্রুতগামী বাইক বাসে ধাক্কা মারে। বাইক আরোহী দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না বলে জানা যায়। পরে রায়না স্বাস্থ্য কেন্দ্রে এক বাইক আরোহীর মৃত্যু হয়। আর ওই আরামবাগ থেকে গাড়িটা যখন এদিকে বর্ধমান দিয়ে আসছে, মোটর সাইকেলের স্পিডটা খুব ছিল, ওর সাইডে যাওয়ার জায়গায় ও কিন্তু অপোজিট সাইডে চলে এসছে। বাসটা অনেকক্ষণ পর মানে আসছে, বাসটা বাসের নিজের সাইডেই আসছে, এসে একদম বাসের সামনে পুরো গুঁজে দিয়েছে। মোটর সাইকেলের স্পিডটা খুব বেশি ছিল। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের ধারান শিবতলা বাজারে হয়েছে। এটা কোন রোড? এটা এটা বর্ধমান থেকে আরামবাগ যাচ্ছে ভায়া মুঠোডাঙ্গা। ঘটনাস্থল পুলিশ এসেছিল? হ্যাঁ, ঘটনাস্থল পুলিশ এসেছে। যে অ্যাক্সিডেন্ট করেছে বাইকওয়ালা, তার কোথায় বাড়ি বা কোনো কিছু জানা গেছে? সঠিক জানা যায় নেই, তবে শুনতে পাচ্ছি নীলুর পাশনটা ওই দিকে হয়তো হতে পারে। কী নাম কিছু জানা গেছে? না, সেটা বলতে পারবো না। এখন বেঁচে আছে তো? তবে যে অবস্থা আছে বেঁচে থাকার কথা না। দুজন ছিল, যে অবস্থায় আছে বেঁচে থাকার কথা নয়। এখন ঈশ্বরের হাত, যদি বেঁচে থাকে তো খুব ভালো। ওদিকে হসপিটাল নিয়ে? হ্যাঁ, ওদিকে হসপিটালে আমাদের সিভিক যারা ছিল তারা তড়িঘড়িভাবে ওটার দিকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। একটা অ্যাম্বুলেন্সকে না কাটিয়ে বাসটাকে আটক হয়েছে। বাসটা আটক হয়েছে এবং রাস্তা ক্লিয়ার করার জন্য বাসটাকে সাইড দিয়ে দিয়ে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার ধারান শিবতলা বাসস্ট্যান্ডে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা নাগাদ একটি দ্রুতগামী বাইক বাসে ধাক্কা মারে। বাইক আরোহী দুজনের মাথায় কোনো হেলমেট ছিল না বলে জানা যায়। পরে রায়না স্বাস্থ্য কেন্দ্রে এক বাইক আরোহীর মৃত্যু হয়। আর ওই আরামবাগ থেকে গাড়িটা যখন এদিকে বর্ধমান দিয়ে আসছে, মোটর সাইকেলের স্পিডটা খুব ছিল, ওর সাইডে যাওয়ার জায়গায় ও কিন্তু অপোজিট সাইডে চলে এসছে। বাসটা অনেকক্ষণ পর মানে আসছে, বাসটা বাসের নিজের সাইডেই আসছে, এসে একদম বাসের সামনে পুরো গুঁজে দিয়েছে। মোটর সাইকেলের স্পিডটা খুব বেশি ছিল। কোথায় হয়েছে ঘটনাটা? আমাদের ধারান শিবতলা বাজারে হয়েছে। এটা কোন রোড? এটা এটা বর্ধমান থেকে আরামবাগ যাচ্ছে ভায়া মুঠোডাঙ্গা। ঘটনাস্থল পুলিশ এসেছিল? হ্যাঁ, ঘটনাস্থল পুলিশ এসেছে। যে অ্যাক্সিডেন্ট করেছে বাইকওয়ালা, তার কোথায় বাড়ি বা কোনো কিছু জানা গেছে? সঠিক জানা যায় নেই, তবে শুনতে পাচ্ছি নীলুর পাশনটা ওই দিকে হয়তো হতে পারে। কী নাম কিছু জানা গেছে? না, সেটা বলতে পারবো না। এখন বেঁচে আছে তো? তবে যে অবস্থা আছে বেঁচে থাকার কথা না। দুজন ছিল, যে অবস্থায় আছে বেঁচে থাকার কথা নয়। এখন ঈশ্বরের হাত, যদি বেঁচে থাকে তো খুব ভালো। ওদিকে হসপিটাল নিয়ে? হ্যাঁ, ওদিকে হসপিটালে আমাদের সিভিক যারা ছিল তারা তড়িঘড়িভাবে ওটার দিকে হসপিটালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। একটা অ্যাম্বুলেন্সকে না কাটিয়ে বাসটাকে আটক হয়েছে। বাসটা আটক হয়েছে এবং রাস্তা ক্লিয়ার করার জন্য বাসটাকে সাইড দিয়ে দিয়ে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।